জাতি মাটি ভেটির কথা কই মাটির পৰা উচ্ছেদ কৰি আছে ভেটির পৰা উচ্ছেদ কৰি আছে মাটি বহুজাতি কোম্পানি দি আছে আমরা জাতি মাটি ভেটির কথা কই তৈলক্ষেত্র বেলেগক দিলে কয়লা ক্ষেত্র বেলেগক দিলে স্টেডিয়াম বেলেগক দিলে রেলওয়ে দি দিলে এয়ারপোর্ট দি দিলে থাকিল কি রল কি আমার কারণে এই সরকার অসম আর অসমিয়ার কারণে মারাত্মক ক্ষতিকারক সরকার এই কথাটো আমার অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষীর মানুষে যিমান সোনকালে বুঝি পায় যিমান সোনকালে বুঝি পায় সিমান সোনকালে ভাল অন্যথা এই সরকারে অসমক বিক্রি করিব অসমৰ নিজস্ব হত্যা বিক্রি করিব অসমত অসমৰ যেটো মানে আমার যেটো কালচার আমার যেটো ফেব্রিক আমার যেটো সোশ্যাল ফেব্রিক আমার যেটো ভাতৃত্ববোধ আমার বিভিন্ন জনজাতীয় মানুষ আর বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষীর মানুষ যেটো বন্ধন মিলাপ্রীতি সম্পূর্ণভাবে ধ্বংস করিব অসমখন এখন অশান্ত ইউপি বিহারের নিচিনা একটা অবস্থা করিব যাতে মানে এজন আনজন দেখলে মানে ঘৃণা করে বেয়া পায় এরকম অবস্থা সৃষ্টি করে আছে আজি গরুখুঁটি যেটো প্রকল্পর কারণে করলে আপনাদের কালি ফিল্ড ভিজিটত যাওক গরুখুঁটিত কি হয়েছে গরু কেজনে আছে এতিয়া হরিহর খেতে কিমান হল তাত খেতে কিমান হয়েছে কিন্তু হাজার হাজার মানুষ তার উচ্ছেদ করে বেলেগ জায়গাত দিয়া হল আর তার কারণে ১৩ কোটি টাকার তাত মানে প্রকল্পটো প্রিপেয়ার করলে এক বছর কিমান পয়সা আছে তারপর গাখির বেশি পাইছে ১ কোটি টাকা গরু খাদ্যত গেছে ১৩ কোটি টাকা এনেকুৱা ধরনের প্রকল্প করিলে এনেকুৱা ধরনের প্রকল্প করে যদি মানুষ উচ্ছেদ করে প্রকল্প করে সেই সরকারক ফেসিস সরকার নকব কি কব আমি তো আগতেও কৈছো রকিবুল হোসেন আর কোনবা খালেক ডাঙরিয়া আর কোনবা অজদালি চৌধুরী তিন চারিটা বান্ধি একলগে করে এটা প্রার্থী করলে আমি তো আসো একলগে যদি চারি পাঁচজন করে এটা প্রার্থী বনায় সবকিটে বান্ধি মেলি যদি এজন বনায় আমি তাতো রাজি আমার যদি ভূপেন বরা আহে আমার যদি আমার কি কয় আমার কি কয় যিনটো আমার দেবর শইকীয়া যদি আহে রকিবুল হোসেন আহে ওয়াজিদ আলী চৌধুরী আহে আর যেদিন আহিব খুঁজে যদি চারি পাঁচজন গোটেইখিনি একেলগে করে এটা বান্ধি এটা প্রার্থী করব আমি রেজি আছো আজমল অকলে সবর উপর ভারি পড়ব এই কথাটা কই থই দিল চাই লব ইমান সহজ নহয় এক আজমল সবকে উপর ভারী হবা কিহর কারণে আজমল সাহেবে যিখিনি করেছে ধুবরীর কারণে তেখেত সকল 60 বছর ইয়ার রেলওয়ে লাইন গুছি গৈছিল আজমল সাহেব আসার পিছত প্রথম প্রবর্তন হয়েছে ইয়াত 70 বছর কংগ্রেসের রাজনীতি তারপর জাহাজঘাট গুছি গৈছিল আজমল সাহেব আক্রমণ আজি এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আছে ধুবরীর আজি আজমল সাহেব হওয়ার কারণে তাতে আমার মেডিকেল কলেজ হল চাপরত এগ্রিকালচার কলেজ হল এতিয়া গোয়ালপাড়াতে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ হব তো এই কামবিলাক আজি এয়ারপোর্ট হল ধুবরী ফুলবাড়ী ব্রিজ হল যা আমি কল্পনাই করব নাছিল এটা সময় ধুবরী ফুলবাড়ী ব্রিজের সময় অজিতল চৌধুরী কৈছিল যে যদি আজমল সাহেবে ধুবরী ফুলবাড়ী ব্রিজ বানাব পারে আজমল সাহেবের ঘরত রাজনীতি এরি গোলামি করব আজি করক তেতিয়ালে পারিব নাকি এইটো যেতিয়া এই কথাটো পার্লামেন্টে যেতিয়া উত্থাপন হয়েছিল আলোচনা হয়েছিল সিহত কৈছিলে পলিটিক্যাল মাইকত রেকর্ডিং আছে আমার তো এই কথাবিলাক তেখেতসকলে যেবিলাক কল্পনা করিব পৰা নাছিল সেইবিলাক আজমল সাহেবে করে দেখুৱাইছে তো আজমল সাহেবের প্রতি মানুষ ইমান অকৃতজ্ঞ নহয় তেখেতে কোনো কমিশন তেখেতে ব্যক্তিগতভাবে নলয় কোনো পয়সা তেখেতে এমপিৰ পৰা পয়সা তেখেতে মারি নাখায় তো এইবিলাক কথার মানে আর তেখেতসকলের এটা 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 কেলেঙ্কারি দেখাও যে এটা কেলেঙ্কারি আজমল সাহেবের আছে যা 15 বছর 20 বছর আর বাকিবিলাকর তো বহুত আছে চাই লোক তো এইবিলাক কথার কারণে আজমল সাহেব শিক্ষার ক্ষেত্রত কি করেছে সামাজিক ক্ষেত্রত কি করেছে চিকিৎসার কারণে কি করেছে আজমল ফাউন্ডেশনে কি করে আছে এইবিলাক অসমৰ আজি দেখা পাই থাকা নাই নেকি এই জন্য নেতাক হরুয়াই কোনবা কমিশন রাজ কোনবায় হোটেল বনোয়া নেতাক কোনবায় সেইবিলাক করা নেতাক যাবিলাকর এটা সময়ত ইনকাম নাছিল আজি গদগদিয়া হয়ে গেছে সেইবিলাক সেইবিলাক মনাব নেকি দেখ নগাঁওর কলিয়ে বনে খেলিম এই তিনটাই এতিয়ালৈকে আমার কনফার্ম হয়েছে আমি এককভাবে খেলিম বাকি যিখিনি সিট আমার সেকেন্ড পজিশন শিলচর মঙ্গলদৈ গুৱাহাটী এইবিলাক যাবিলাক আছে বা একটা মত কলিয়াবরও আছিল আজির দিনত হয়েছে সেইবিলাকর কথা আমি সময় আহিলে দলে চিন্তা করব আমি চিন্তা করি আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।